নমস্কার বন্ধুরা, ডিএম ইউটিউবারে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বোঝাবো জিও পোজ লাইট নিয়ে। এই যে দেখতে পাচ্ছি নেটটা, তো জিও পোজ লাইটের সুবিধা কী, এটার মাধ্যমে আপনারা রিচার্জ করলে কি প্রফিট পাবেন। তো এই জিও পোজ লাইটটা জিও কোম্পানি থেকেই বের করেছে, এটা আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। তো এর মাধ্যমে মোবাইল রিচার্জ করলে আপনারা 4% টাকা পাবেন, 100 টাকা 4 টাকা। তো এটা আপনারা আপনাদের বাড়ির জন্য রাখতে পারেন অ্যাপ্লিকেশানটা, এবং তার সাথে সাথে পাশাপাশি লোকেদেরও রিচার্জ করে দিলে আপনার নিজের রিচার্জটা হয়তো বের হয়ে যেতে পারে। আমি সাধারণত সেই ধরনের করে থাকি। তো এটা পুরো ফুল তথ্য আমি আপনাদের বলে দেব যে কিভাবে ব্যবহার করতে হয়। এটা আমি অনেকদিন থেকে ইউজ করছি, আপনাদের এই অ্যাপসটা নিতে পারেন। তো এই অ্যাপসটা নেওয়ার পর আপনাদের ওখানে যে জিও ডিস্ট্রিবিউটার আছে, ওরা আপনাদেরকে যোগাযোগ করবে এবং পরবর্তী ক্ষেত্রে আপনাদের একটা নতুন অ্যাপ্লিকেশান দেবে, জিও পোজ প্লাস। যদি আপনাদের রিচার্জ বেশি হয় তাহলে আপনাদের জিও পোজ প্লাস বলে একটা অ্যাপ্লিকেশান দেবে, সেইটাতে আপনারা 6.65% আপনারা কমিশন পাবেন। তো সেক্ষেত্রে আপনাদের 3,000 টাকা রিচার্জ হলে আপনাদের নিজের উঠে যাবে, এবং ধরুন আপনার পার ডে 1,000 টাকা, 5 জন আসলে 1,000 টাকা আপনার রিচার্জ হবে, 200 টাকা করে। ধরুন আপনি পার ডে 1,000 টাকা রিচার্জ করছেন, মাসে রিচার্জ করছেন তাহলে 30,000 টাকা, 30,000 টাকায় আপনার 65 টাকা করে, ধরুন 60 টাকা করে আমি হিসাব করি, তাহলে 30 দিনে 60 টাকা করে হচ্ছে আপনার 30 × 60, 3, 6, 3, 18, 1800 টাকা, 1800, 1900 টাকা, 5 টাকা করে যেহেতু হিসাব করিনি, তো মাসে আপনার 1800, 1900 টাকা চলে আসছে, মোটামুটি আপনার হাতের খরচ পেরিয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবে রিচার্জ করতে পারেন। আপনাদের এইটাতে রিচার্জ বেশি করে করলেই আপনাদেরকে আপনাদের পার্শ্ববর্তী জিও ডিস্ট্রিবিউটার আপনাদেরকে এই অ্যাপ্লিকেশানটা দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আপনারা যদি না নিতে চান তাহলে এই অ্যাপটাতে আপনারা টাকা এড করে করে রিচার্জ করতে পারবেন। তো এটা কীভাবে ইউজ করবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, নয়তো আমি ডিসক্রিপশানে পরে লিঙ্কটা দিয়ে দিব। তো এখানে আমি জিও পোজ লাইট অ্যাপে ঢুকছি, এটা কোনো ফেক অ্যাপ্লিকেশান নয় বন্ধুরা, এখান থেকে আমি অনেক রিচার্জ করেছি। এই দেখুন অ্যাপ্লিকেশানটা চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ বলে একটা অপশান আছে, এখান থেকে আপনারা রিচার্জ করতে পারবেন, এবং এখানে আপনাদের যে ইনকামটা হয়েছে সেই ইনকামটা দেখতে পাবেন, এবং এখানে আপনাদের পাসবুকটা আছে, সেই পাসবুকে লাস্ট 30 ডের ট্রানজ্যাকশানটা দেখতে পাবেন, কত টাকা অ্যাড করেছেন বা কত টাকা রিচার্জ করেছেন, সেই সমস্ত তথ্য। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখান, আপনারা এইখানে টাকাটা লোড করবেন। তো ব্যাঙ্ক থেকেও আপনারা লোড করতে পারেন, অথবা পেটিএম থেকে, অথবা অন্যান্য অনেক অপশান রয়েছে। তো এখানে আমার 30 টাকা রয়েছে, আমি অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে আপনাদের রিচার্জ কীভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিব, এবং আপনাদের যত টাকা ইনকাম হবে সেটা আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন অ্যাড করার সঙ্গে সঙ্গে। দেখুন, আমি এখানে যদি 200 টাকা অ্যাড করি আমাকে 208 টাকা দিয়ে দিবে। তো এটা 8 টাকা থেকে একটু বেশি দিবে, 1,000 টাকা 41 টাকা দেয় মনে হয়। তো আমি লোড মানিতে ক্লিক করছি, এখানে লোড মানিতে ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট লিখে আছে, অ্যামাউন্টে আপনারা 2,000 টাকা অবধি আপনারা অ্যাড করতে পারবেন, 2,000 না 5,000 আছে। তো আমি 200 টাকা অ্যাড করে দেখাচ্ছি, 200 দিয়ে আমি ডানে ক্লিক করলাম। এ দেখুন, এখানে আমি 200 লিখলাম, অ্যামাউন্টে জেগে 200 দিলাম। তো প্রত্যেক দিন আপনারা 5,000 টাকা অ্যাড করতে পারবেন, এখানে আমি 200 লিখলাম, কিন্তু এখানে লেখা আছে ইউ উইল গেট RS 208। তো 208 টাকা আমার সঙ্গে সঙ্গে চলে আসবে 200 টাকা অ্যাড করলে। এখানে আমি প্রসিডে, এখন এখানে প্রসিড আছে, এই প্রসিডে ক্লিক করতে হবে। তো আমি প্রসিডে ক্লিক করছি, এই দেখুন এখানে পেমেন্ট অপশানটা, আপনারা কোথা থেকে এই টাকাটা অ্যাড করবেন। আপনারা এখানে এটিএম অথবা ডেবিট কার্ড থেকেও করতে পারবেন, আপনার যদি নেট ব্যাঙ্কিং থাকে সেখান থেকেও করতে পারবেন, ক্রেডিট কার্ড থাকলে সেখান থেকেও করতে পারবেন, এছাড়া আপনাদের ওয়ালেট যে সমস্ত রয়েছে পেটিএম, ফোনপে, জিও মানি, মোবিকুইক, এগুলো থেকে করতে পারবেন। তো বর্তমানে আমার পেটিএমে টাকা রয়েছে, তাই আমি পেটিএমের মাধ্যমে এখানে অ্যাড করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক অ্যান্ড পে আছে, এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর এখানে আমার পেটিএম নাম্বারটা দেওয়াই রয়েছে, আপনার লিঙ্ক করা ছিল, আপনাদের হয়তো দেওয়া থাকবে না, এখানে আপনারা আপনাদের পেটিএম নম্বরটা দিয়ে দিবেন যদি আপনাদের পেটিএমে টাকা থেকে থাকে।
নয়তো আমি ডেবিট কার্ডের মাধ্যমে কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি আরেকদিন পরে দেখিয়ে দিব, সেটা আপনারা আমার ভিডিওতে পেয়ে যাবেন। তো এখানে আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর একটা ওটিপি দিবে, যে যে পেটিএম নাম্বারটা আপনার দেওয়া আছে সেই পেটিএম অ্যাকাউন্ট নাম্বারে একটা ওটিপি আসবে। মনে হয় আমার ওটিপি চলে এসেছে, না আসেনি, তো আমি ওয়েট করি একটু। তো ওটিপি আমাকে দিয়ে দিয়েছি, ওটিপি হচ্ছে 400681, 400681। তারপরে আমি এখানে ভেরিফাইয়ে ক্লিক করে দিলাম। ভেরিফাইয়ে ক্লিক করার পর এখানে অ্যাড মানিতে আমি ক্লিক করব। অ্যাড মানিতে ক্লিক করার পর এখানে আমার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে 352 টাকা আছে। তো এখানে আমি আমার কোডটা বসিয়ে দিব, যে 4 অঙ্কের একটা কোড থাকে, তারপরে পেতে ক্লিক করে দিব, পে 199। তো আমি কোডটা বসিয়ে দিচ্ছি, সেটা দেখানো যাবে না আপনাদের। কোড বসানোর পর এখানে আমি পেতে ক্লিক করলাম। এই দেখুন প্রসেসিং হচ্ছে, এই দেখুন রাইট চিহ্ন চলে আসলো থ্যাংক ইউ বলে। তো আমার 200 টাকা অ্যাড হয়ে গেছে, এই দেখুন 200 টাকা আমার চলে এসেছে। আমি ডানে ক্লিক করলাম, এখানে একটা রেটিংস দিতে আসছে, সেটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে 8 মিনিট লেটার করে দিলাম। এই দেখুন বন্ধুরা আমার 30 টাকা না কত ছিল, 39 টাকা ছিল, না 30 টাকা ছিল, আমার 239 টাকা হয়ে গেল। তো আমি 8 টাকা সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। এখন আপনারা এখান থেকে রিচার্জ করতে পারবেন। তো রিচার্জ করার পদ্ধতিটা হচ্ছে, এখানে এখানে রিচার্জ অপশানে ক্লিক করবেন। রিচার্জে ক্লিক করার পরে এখানে আপনাদের যে জিও সিমের নম্বর আছে সেই জিও নম্বরটা এখানে দিয়ে দিবেন। জিও নম্বরটা দেওয়ার পর এখানে ধরুন যে কোনো একটা নম্বর দিয়ে দিলেন এইভাবে। এখানে নাম্বারটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনি অ্যাপসটা নেওয়ার সময় একটা আপনার 4 অঙ্কের পিন থাকবে, সেই পিনটা দিয়ে সাবমিট করে দিলে আপনার রিচার্জ সাকসেসফুল হয়ে যাবে। তো এইভাবে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। আর আপনার আর্নিংটা দেখতে পাবেন এইখানে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 16 মে 1000 টাকা অ্যাড করেছিলাম, সেখান থেকে আমি 41 টাকা 66 পয়সা পেয়েছি, এবং 7 জুলাই 200 টাকাতে 8 টাকাতে 30 পেয়েছি, এবং আজকে 200 টাকাতে 8 টাকাতে 30 পেয়েছি। তো সব থেকে কম আপনারা 200 টাকা অ্যাড করতে পারবেন। আমি সাধারণত কম কম করে থাকি, কারণ আমার রিচার্জের বেশি লোক নেই। তো আপনারা আপনাদের যদি দোকান থেকে থাকে আপনারা এই অ্যাপটা ইউজ করতে পারেন, পরে আপনার কোম্পানির লোক এসে আপনাকে জিও পজ প্লাস অ্যাপ্লিকেশান দিয়ে যাবে। তো আমার ভিডিও থেকে যদি আপনারা সাহায্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকুন, এই ধরনের আরও আমি নতুন নতুন ভিডিও দিয়ে থাকবো। তো আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।